হ্যালো ভিউয়ার্স আলাইকুম কামরুল লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি মেন্টাল অ্যাবিলিটির খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে আমার আলোচনা বিষয় কোডিং অ্যান্ড ডিকোডিং অর্থাৎ সাংকেতিক বিন্যাস এবং পুনর্বিন্যাস সাংকেতিক বিন্যাস এবং পুনর্বিন্যাস সম্পর্কিত এটি আমার তৃতীয় আলোচনা এর পূর্বে আমি দুটি আলোচনা করেছি এই দুটি আলোচনা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন আপনাদের নিয়ে যাচ্ছি মূল আলোচনায় ভিউয়ার্স এক নং প্রশ্নটি লক্ষ্য করুন এখানে দেয়া আছে এ ইকাল টু টু সি ইকাল টু সিক্স ডি টু এইট এফ টু টুয়েলভ এর ভিত্তিতে আমাদের মান বের করতে হবে বি ই এ এর অর্থাৎ এখানে যে মানগুলো দেওয়া আছে তার ভিত্তিতে আমাদের সঠিক উত্তর বের করতে হবে চারটি অপশন থেকে তো এখন আমরা প্রথমে আসি এই মানগুলো কিভাবে তৈরি করা হয়েছে আমরা জানি ইংরেজিতে আলফাবেট সংখ্যা ছাব্বিশটি তার মধ্যে সর্বপ্রথম যে আলফাবেটের অবস্থান সেটা হচ্ছে এ সির অবস্থান তিন নম্বরে ডি এর অবস্থান চার নম্বর কিন্তু এর মানগুলো খেয়াল করেন এর মান টু সির মান তিন নম্বর অবস্থান সিক্স ডি এর চার নম্বর অবস্থান এইট এফ এর ছয় নম্বর অবস্থান টুয়েলভ তার মানে হচ্ছে এর অবস্থানগত যে মান তার সাথে দ্বিগুণ করে এই মানগুলো তৈরি করা হয়েছে অর্থাৎ এখন যখন আমরা উত্তর করবো এই যে যে আলফাবেটগুলো দিয়ে আছে এগুলোর দ্বিগুণ মান অবস্থানগত মানের সাথে দুই গুণ করলে যেটা পাবো সেটাই অ্যান্সার তার মানে আমাদের যে শর্টকাট যে টেকনিকটা সেটা হচ্ছে প্রথমটা এবং শেষটা যদি পাই তাহলে আমরা দেখব যে খুব সহজেই আমরা অ্যান্সারগুলো করতে পারতেছি দেখেন এখানে প্রথমের যে আলফাবেটটা আছে বি শেষের আলফাবেটও বি তো সেক্ষেত্রে আমরা প্রথমে চলে আসি বিয়ের অবস্থানগত মান কত এর পরে বি তার মানে দ্বিতীয় অবস্থানে আছে তার সাথে দ্বিগুণ করলে হয়ে যাবে ফোর আর শেষেরটাও যেহেতু বি তার মানে এটাও ফোর তার মানে প্রথমে এবং শেষে যেটা ফোর আছে সেটাই আনসার দেখেন এখানে প্রথমে ফাইভ আছে তাহলে আনসার হবে না এখানে প্রথমে ফোর শেষে ফোর তার মানে খ নম্বর অ্যান্সার এখানে দেখেন গ নম্বরে প্রথমে এইট শেষে এইট প্রথমে নাইন শেষে টু তার মানে অ্যান্সার হবে খ সেক্ষেত্রে আমরা আরেকটু যাচাই করে দেখি এখানে আছে টেন ই পাঁচ নম্বর অবস্থানে আছে তার মানে দ্বিগুণ করলে হয়ে যায় টেন তারপর আছে আমরা এ এর মান এখানে অলরেডি দেওয়া আছে এজন্য এখানে টু ডি এর মান অলরেডি দেওয়া আছে এখানে হয়ে যায় এইট এর মান ই কত নম্বর অবস্থানে পাঁচ নম্বর অবস্থান এই জন্য টেন আর বিরাণ যেহেতু দুই নম্বরে অবস্থানে আছে ফোর আমরা এটাও প্রমাণ করে নিলাম আমরা এখন আলোচনা করব কোয়েশন নাম্বার টু ইফ টি এ এল ই ইকোয়াল টু এল এ টি দেন সি এ এফ ইকুয়াল টু মার্কস অর্থাৎ কত হবে সে বিষয়টা আমাদের বের করতে হবে এখানে খেয়াল করুন টি এ এল ই এটার পরিবর্তনটা হয়েছে কি এল এ টি ই অর্থাৎ এখানে দ্বিতীয় অবস্থানে যে এ এটা ঠিক আছে চতুর্থ অবস্থান ঠিক আছে অর্থাৎ বেজোর সংখ্যা বেজোর আলফাবেটগুলোকে পরিবর্তন করা হয়েছে সেখানে তার মানে টি এটাকে এই জায়গায় অবস্থান করানো হয়েছে আর এটাকে অর্থাৎ স্থান পরিবর্তন করেছে টি এল পরস্পর স্থান পরিবর্তন করেছে তার মানে এখানেও বেজোরটা পরস্পর স্থান পরিবর্তন করবে যেহেতু এখানে বেজোর আছে সি এবং এফ এফ চলে যাবে সি এর জায়গায় এবং সি চলে যাবে এফ এর জায়গাতে তার মানে এখানে আসে যদি এফ সি এর জায়গায় চলে আসে তাহলে প্রথমে আসবে এফ এ ঠিকই থাকবে স্থির এবং এখানে এফ এর জায়গায় সি তার মানে সি আর ই অবস্থান ঠিকই আছে তার মানে অ্যান্সার হবে ক ফেস ভিউয়ার্স কোয়েশ্চেন নাম্বার থ্রি এখানে বলা হয়েছে যদি বি ই সমান ও জি হয় তবে এম এল সি সমান কত এখানে একটা বিষয় খেয়াল করেন এখানে বি সমান সমান ধরা হয়েছে ডি এম সমান ও ই সমান জি এখানে দেখেন যে একটা আলফাবেট পর পর এভাবে সাজানো হয়েছে যে বির পর কী থাকে সি সির পর ডি ধরা হয়েছে এম থাকে এন ধরা হয়েছে ও ই এর পর এফ আলফাবেট তারপর জি অর্থাৎ একটা আলফাবেটকে বাদ দিয়ে এখানে সাজানো হয়েছে তো ঠিক এই প্যাটার্ন থেকে আমাদের অ্যান্সারটা করতে হবে এম এল সি এম এর পর একটা আলফাবেট আমরা বাদ দিব। এম এর পর আলফাবেট যেটা সেটা হচ্ছে এন এন এর পর যেটা হয় সেটা ও এর পর এম এন তার মানে এলের পর এম আলফাবেট বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা হচ্ছে এন সি এর পর ডি আলফাবেট বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে ই তার মানে অ্যান্সার হবে ওয়ান যে অপশনের মধ্যে আছে সেটাই অ্যান্সার হবে ক নম্বরে রয়েছে ওয়ান তার মানে তিন নম্বর প্রশ্নের উত্তর হবে ওয়ান কোয়েশন নাম্বার ফোর যদি নির্দিষ্ট একটি সাংকেতিক ভাষায় বোস্টনকে এসেন এসএন এন লেখা হয় তবে ক্যালিফোর্নিয়াকে কী লেখা হবে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ হলো যে বোস্টন থেকে কিভাবে সাংকৃতিক ভাষা এসএন এসেন এসেন আসলো খেয়াল করুন বোস্টনের আগে দুটি আলফাবেট আছে দুটি আলফাবেট পর এসকে সাংকেতিক ভাষা হিসেবে গ্রহণ করা হয়েছে এরপর এস এর পর দুটি আলফাবেট পর এন কে আলফাবেটের সাংকৃতিক ভাষা হিসেবে গ্রহণ করা হয়েছে তার মানে এস এন এস এন এস আসছে মূলত এই দুটি আলফাবেট পর পর আলফাবেটগুলো গ্রহণ করে সেক্ষেত্রে আমরা ক্যালিফোর্নিয়ার বিষয়ে চলে যাই সেখান থেকে দেখেন প্রথম দুটি আলফাবেট বাদ দিলে থাকে এল এলের পর দুটি আলফাবেট বাদ দিলে থাকে ও ও এর পরের দুটি আলফাবেট বাদ দিলে থাকে আই তার মানে এই তিনটি আলফাবেট থেকেই মূলত সাংকেতিক ভাষা তৈরি হবে তো সেক্ষেত্রে প্রথমে অপশনে আমরা চলে আসি এল ও আই যেটা অপশন কতে নেই খতে এল ও এন আছে আই নেই গণ নম্বরে চলে আসেন এল ও আই আবারও তৈরি হবে এল ও আই এল ও আই যেহেতু এখানে তিনটা প্যাটার্নে তৈরি করা আছে এখানেও তিনটা প্যাটার্নে তার মানে অ্যান্সার হবে সঠিক সেটি হচ্ছে গ